অনেক কাপাস টাপাসরা থাকে, তো যাই সামনের দিকে। আমরা সিঙ্গেল মানুষ তাই ধরি আর কি করব, আমরা বন্ধুরা মিলে এসছি। দেখো গাইস কত সুন্দর, সেরা হাওয়া সেরা গাইস। ভিডিও করা চলছে না, অনেক জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে, এটা বলতে হবে। হ্যালো গাইস, শুভ দুপুর। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত। ধুর চাতা, গরম পড়েছে, বাড়িতে বসে বসে না বোর হয়ে যাচ্ছি, কোথাও ঘুরতে গেলে না বেশ হতো। যাই দেখি গ্রুপে মেসেজ করি যদি কোনো বন্ধুরা ঘুরতে টুরতে যায়। ভাই তোরা কি আজ বিকেলে কেউ ঘুরতে যেতে চাস? যদি চাস তাহলে অবশ্যই জানাস। এ ফিউ মোমেন্টস লেটার, ভাই আমরা তো রেডিও চলে এসেছি, যাবি না? তো গাইস ব্যাপারটা হচ্ছে, আমি জাস্ট একবার বলেছি আর আমার বন্ধুরা এসে একদম হাজির। তো আজকে আমরা যাবো হচ্ছে গোবরডাঙ্গা পার্কে, যেটা তোমরা সবাই কোচের বাগান নামে চেনো। আরে আমি নিজে দাদাগিরি বানাবো, সেই দাদাগিরি হবে কোচের বাগানে। হ্যাঁ এই কোচের বাগানই। তো চলো গাইস, ট্রেন চলে আসবে তাড়াতাড়ি, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি। তো গাইস 20 টাকা করে নিয়েছে, এক একজনের 20 টাকা করে নিয়েছে। এবার সামনের দিকে যাব, দেখি কি কেমন কি মানে অ্যাম্বিয়েন্স কেমন পার্কের, তো দেখি কি কি আছে, তোমাদের সব কিছু দেখাবো খুলে। আর সামনেটা ঠিক এরকম গাইস, এখন এই পাশের দিক দিয়ে আছে আরও কিছু, এই পাশের দিক দিয়ে স্ট্যাচু ফ্যাচু রয়েছে। তো গাইস সামনের দিকে যাই, তারপরে দেখি কেমন কি, তো সব কিছু তোমাদের খুলে দেখাবো। তো গাইস এই পার্কের পরিবেশটা ঠিক এইরকম, দেখো গাইস কতটা জায়গা। এবার সামনের দিকে যাব, সামনের দিকে অনেক কিছু আছে দেখার, আর অনেক বসার টসার জায়গা আছে, অনেকে বসে আড্ডা ফাড্ডা মারে, অনেক কাপালসরা থাকে, তো ভাই অনেক কাপালস টাপালসরা থাকে। তো যাই সামনের দিকে, আমরা সিঙ্গেল মানুষ তাই তো ভাই আর কি করব, আমরা বন্ধুরা মিলে এসছি। তুমি ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি ওলা, তেরে কো বরাবর হতা নেই কে বললে কো, চলে एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। चलो देखो एंड स्लीप আছে, এবারে প্যাটেল বোর্ডের জায়গাটা আছে। তো চলো সামনের দিকে যাই, ঘুরি, মজা হচ্ছে। তো গাইস যা দারুণ জায়গা, জায়গাটা খুবই ভালো। তো সামনে আবার একটা হালকা ওই সাঁকো মতন আছে, হাল ছোট ব্রিজ যেগুলোকে বলে আই থিঙ্ক। হ্যাঁ তো দেখো চারিদিকটা দেখো, এই পাশটাই সেই হালকা একটা ঝিল টাইপের, প্যাটেল বোট টোট করে সবাই, কিন্তু এখন দেখছি বন্ধ আছে। আর এই যে সেই সাঁকোটা দেখো গাইস, ভিউটা কিন্তু দারুণ লাগছে, সেরা লাগছে গাইস, সেরা। ও ভাই সাহেব দারুণ হাওয়া দিচ্ছে, সেই জায়গা গাইস সেই জায়গা, দারুণ মজা লাগছে গাইস, দারুণ, বাহ সেরা হাওয়া সেরা গাইস। ভিডিও করা চলছে না, অনেক জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে, এটা বলতে হবে। আগে আমি এত এত জায়গায় ঘুরতাম না, ভিডিও করার সোর্সে অনেক জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে বেশ। তো দেখো একবার ভিউটা, আর আমি আমার একটা ফোন, আমার মানে এই ফোনটায় দেখছো অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে মানে ভিডিওটা নিচ্ছি, কারণ আমার একটা ফ্রেন্ডের এসছে, আমার ফোনে এত ভালো হয় না ভিডিও, আমার একটা ফ্রেন্ড এসছে ওর ফোন থেকেই করছি আমি, ওই জন্য তোমরা ভিডিওগুলো অনেকটা ওয়াইডে দেখতে পাচ্ছ। তো দেখো দারুণ লাগছে গাইস, সেরা। আর ওই পাশে বসার জায়গাটাকে আছে, আর ওই পাশের দিকটা, ওই পাশের দিকটা ভেরিটারি আছে, ভেরি না কি বলবো জানি না, এটা ঠিক বুঝতে পারছি না, জানি না অতটা কি এটা, বাট অনেক সুন্দর হাওয়া আসছে আর বসার জায়গা আছে। তো একটুখানি বসবো, আড্ডা মারবো, চিল করবো। তো গাইস পার্কের কিছুটা মানে ওই সাঁকোটা থেকে আমরা সামনে এসেছি, তো সামনের ভিউটা জাস্ট একবার দেখো, দেখো গাইস কত সুন্দর, এখানে কাকুটা মাছ ধরছে,
देखो गाइस तो शेरा जगह गाइस शेरा शेरा गाइस এবার সামনের দিকে যাব সামনের দিকে দেখি কেমন কি তো এই দেখো দুই পাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর সাদা ফুল গাছ লাগানো আর অনেক রকম ফুল গাছ আছে মেন হচ্ছে গাইস গরমের মধ্যে না সুন্দর হাওয়া দিচ্ছে কিছুটা সময় কাটানোর জন্য না বেস্ট জায়গা তো তোমরা আসতে পারো এসে দেখতে পারো গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা যদি কেউ বলো যে গোবরডাঙ্গা পার্ক যাব কিংবা যদি বলো কোচের বাগান যাব তাহলে ওখান থেকে টোটো করে টোটোই তোমাদের 15 টাকা কি 10 টাকা নেবে তোমাদের ঠিক পার্কের সামনে এসে নামিয়ে দিয়ে দেবে তো আসতে পারো এসে ঘুরে দেখতে পারো গাইজ একটা জিনিস আমার বেশ ভালো লাগলো এই মানে চারিপাশ দিয়ে পার্কের চারিপাশ দিয়ে অনেক ফুল গাছ আছে গাইজ অনেক অনেক দারুণ ফুল গাছ আছে দারুণ সুন্দর লাগছে বেশ আর আবহাওয়াটা বেশ ভালো আছে বিকেলের টাইম পুরো কি বলতে পারো বাউড টাইপসের বলতে পারো এই বাউড়ের পাশ দিয়ে মানে আমরা এই যে এই ঠিক বাউড় আর এই যে এমন ঠিক রাস্তা তো গাইস এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে তো বেশ ভালো আর তেমন কিছু রাইড টাইড নেই গাইস এই পার্কে একটা জাস্ট এমন একটা সাঁকো মতো ব্রিজ আছে আর ওই দিকটাতে স্লিপ আছে দুটো তিনটা তো গাইস এই গাছটা দেখো কত সুন্দর এই ফুলগুলো দারুণ বেশ সুন্দর লাগছে গাইস তো দেখো কত সুন্দর তো গাইস এখানে ছবি টবি তুলবো তারপরে বেরিয়ে যাবো গাইস तू समझा हाँ नहीं तू समझा नहीं ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ Have you relaxed? See you not for mind. গাইজ এখন আমরা পার্কের থেকে বাড়ি চলে যাচ্ছি প্রায় 6টা বাজতে গেছে তো এই পার্কটা 6টা মানে 6টা পর্যন্তই খোলা থাকে 6টা পরে বন্ধ হয়ে যায় তো এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এত কষ্ট করছি তোমার জন্য সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর শেয়ার ভিডিওটা শেয়ার করে দিও